আগামী 18 তারিখ থেকে শুরু হচ্ছে এ মরশুমের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার কদিন রাস্তাঘাট যাতে সচল থাকে, কোনো জ্যামজটের সৃষ্টি না হয়, তার জন্য সদা জাগ্রত থাকবে ট্রাফিক পুলিশ এবং ওসি ট্রাফিক সোদপুর রামপ্রসাদ মণ্ডল জানালেন, মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য তার শুভকামনা রইল। মাধ্যমিক পরীক্ষার সামনে যে মাধ্যমিক পরীক্ষা আছে, আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং তাদের পক্ষ থেকে যা সহকর্মী যারা আছে সবাই মিলে আমরা ঐকান্তিকভাবে কামনা করি পরীক্ষার্থীরা সুন্দরভাবে তারা পরীক্ষা দিক এবং পরীক্ষা দেওয়ার জন্য যে রাস্তা দিয়ে চলবে তার জন্য আমরা সর্বতোভাবে সাহায্য করব তাদেরকে, এটুকু আমাদের টার্গেট আছে। একটু আগে বাড়ি থেকে বেরোলে সুবিধা হবে। হ্যাঁ, তারা যদি আগে থাকে একটু বাড়ি থেকে বেরোয় তাহলে কী হবে, সময়টা হাতে নিয়ে বেরোলে আমরা সবাইকে বলবো যে ওরা যেন হাতে একটু সময়টা নিয়ে বেরোয় এবং তাড়াতাড়ি যেন মানে পরীক্ষা হলে যেন ওরা পৌঁছে যায় এবং ওদের সম্পূর্ণ একটুখানি শুভেচ্ছা জানিয়ে দেন। হ্যাঁ, ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ওদেরকে আমরা শুভেচ্ছা জানাই যেন ওরা সুন্দরভাবে পরীক্ষা দিক এবং ভালোভাবে ওরা যেন ভবিষ্যৎ জীবন গড়ে তুলতে পারে।